ভক্তমণ্ডলীরা সংসারটা যেন তপবন হয়, আমাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা ছাড়লে হবে না। সংসারটা বৃন্দাবন বানাতে হবে, দায়িত্ব আপনাদের আমাদের, এড়িয়ে গেলে হবে না। জানেন বাবা, আমি এমন একটা সংসারে বিয়ে হয়ে এলাম, কিচ্ছু নেই সংসারে, কিচ্ছু নেই। আরে নেই তো, আনতে তো হবে, বানাতে তো হবে, নালে তুমি কি মেয়ে হলে? একটা সংসারে থেকে আরেকটা সংসারে প্রবেশ করলে তুমি ওখান থেকে কি কালচার নিয়ে এলে, কি ধন নিয়ে এলে? দিতে হবে। আপনি যদি কুমারী বেলা থেকে না জানলেন না শুনলেন, তাহলে ওখানে কাকে প্রতিষ্ঠিত করবেন, মায়াকে না মায়ার প্রভুকে? সংসারে শ্রীকৃষ্ণ যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে, মায়ার কবল থেকে কেউ মুক্তি হতে পারবে না। লাগাতার 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 চেষ্টা করুন, মায়ার সঙ্গে লড়াই করুন। লক্ষ হীরা গিয়েছিল ঠাকুর হরিদাসের কাছে, মায়েরা বললেন কে হেরে গেল? হরিদাস হেরে গেল। যদি আমাদের কাছে এরকম লক্ষ হীরা আসে, রইল তোর ঝোলামালা। চলো বলো, এই জন্য আমরা মায়ার দাস হতে পারি কিন্তু হরিদাস হতে পারি না। নিজেকে নিজে জানি যে আমার গোড়া আলকা, ঝড় হওয়ার আগে গাছ উগড়ে যাবে। বল একজন, এবার আপনাদের মূল বিষয়ে কথা বলবো, কারণ আমরা তো নিজেও যেমন প্রশ্ন করি, আবার অন্য লোকেও আমাদের প্রশ্ন করে। যে দেখেন আপনার কথাগুলো খুব মন দিয়ে শুনি ইউটিউবের মাধ্যমে, আপনি কোন জায়গায়, আজকে যে কীর্তনটা গাইছে এটা এর আগেও গেয়েছি, ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে প্রশ্ন। যে আমরা সংসারী জীব, আমাদের সংসারটা কি বন বলছিলাম? ও একই কথা বলেছি এর আগেও, কাঁটা বন বলছেন আমি মেনে নিলাম, সব মিলে গেছে। কিন্তু ব্যাসদেব ঠাকুরের বাড়িটা তো কাঁটা বন, তাহলে ব্যাসদেব কাঁদছে কেন? আমরা কৃষ্ণ ভজন করি না, আমরা কাঁদবো, দুঃখ পাবো, কিন্তু ব্যাসদেব বিষণ্ণ কেন? প্রশ্নটা ঠিকই জায়গায় আছে। ওনারও দুঃখ হরিনাম করে, আমাদেরও দুঃখ, তাহলে আর লাভটা কি আছে? তা তো সব সমান হয়ে গেল। এই তত্ত্বটা বলার জন্যই তো আজকের বিষয়। বিষণ্ণ ব্যাসদেব নিরন্তর যিনি ভজন করছেন, যার সংসারে ভজন মন্দির বলা হলো, যার সংসারে স্বয়ং জগৎগুরু ব্যাসদেব এসেছেন, মানে বুঝেন কতটা ভজন থাকলে, স্বয়ং ব্রহ্মার মানুষ পুত্র তিনি উপনীত হতে পারেন। কিন্তু তিনি অপ্রসন্ন কেন, এই তত্ত্বটা জেনে রাখতে হবে। আপনারাও কৃষ্ণ নাম করলেও দুঃখী হবে। বলো কেন? কৃষ্ণ নাম হচ্ছে কাম্য আর নিষ্কাম। অনুষ্ঠান করবেন, সেবার আয়োজন করবেন, হরিনাম শুনবেন, হরিনাম গাইবেন, দীক্ষা গ্রহণ করবেন, ভগবানের পূজন করবেন, কিন্তু আপনার দুঃখ দূর হবে না। কেন? এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, এসে গেছেন ডাক্তার বৈদ্য, তার নাম হচ্ছে দেবশ্রী। উনি
ব্যাসদেবের চিকিৎসা করতে এসেছে। ইচ্ছা স্বইচ্ছা উনি ব্যাসদেবের মানসিক ট্রিটমেন্ট করার জন্য ঔষধ নিয়ে এসেছে। আমাদের ওই ঔষধটা দরকার, কারণ আমরা অনেকেই বলি কৃষ্ণ নাম আমি অনেক দিন করছি কিন্তু আমার অনেকগুলি যন্ত্রণা যায় না, আগে তবু ছিলাম এখন আরো বেড়ে গেছে। এইগুলো যারা মনে করছেন যারা বলছে আজকে তাদের তো শুনতে হবে, এগুলি হচ্ছে ভ্রান্তি। কিসের ভ্রান্তি? আপনার হরিনামের উদ্দেশ্য কি? তোমার হরিনাম কেবলই কই তো চোখে জল দিয়ে মন্দিরে কাঁদছে, একটা পাত্র নিয়ে এসেছে একটু স্নান জল দেয়, চোখের জলে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ভিজিয়ে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য কি? আমার ছেলের অসুখ করেছে যেন ভালো বলো। তখন বলেন এটা কি কৃষ্ণকে ভালোবাসেন তাই কাঁদছেন? হ্যাঁ কি না? ঘান নাড়ু, কাকে ভালোবাসে? ও তো দুঃখের গাড়ি, ওকে যত ভালোবাসবেন তত কাঁদবে। আর যার কাছে সাঞ্জল নিতে এসেছে চরণামৃতম, ওকে যত ভালোবাসবেন আপনি তত সুখী হবেন। একে সংসারে যে কোনো বস্তু যে কোনো জন চার উপরেই আপনার আসক্তি থাকবে ভালোবাসা থাকবে আপনি জেনে রাখবেন আপনাকে তত পরিমাণ। তোমার সেই গানটা গাও, এ খুব গায়, এটা কপটা চোখের জল দিয়েছ যে তুমি আমায় ভালোবাসো, কি গভীর দিয়ে চোখ চোখ বন্ধ করে গায়। তার মানে কি? দেখুন এই গানটার মধ্যেই দেখে নে, ভালোবাসতে গেলেও চোখের জল দিতে হবে, আবার ভালোবাসার পরেও ট্রেন লাইনে মাথা। আর আমাদের শ্রীকৃষ্ণ ভজনে যত কাঁদবেন চোখের জল শুকিয়ে যাবে, তার মানে কান্না শেষ হয়ে যাচ্ছে, এবার আপনার সুখের দিন আসছে। এখানে দেবেন ওখানে পাবেন, আপনার জায়গা তৈরি হচ্ছে। আর যদি এখানে আসক্তি দেবেন ওখানে রাস্তা বন্ধ, এখানে টিকটিকি গিরগিটি আরশোলা ক্রিমিকিড হয়ে জন্ম পাবে, এ আপনার দ্বার তৈরি, আপনি নিজের কর্মের দ্বারা করছেন। এই জন্য শুনে নেন, কীর্তন করবেন পূজা পাঠ করবেন তবু নিজে দুঃখের সাগরে নামবেন। শ্রীকৃষ্ণ বলছে কি করব দেবর্ষি নারদ, এরা তো কেউ আমাকে চায় না, কীর্তন গাইছে তো কিছু চাইছে, আমার পুজো করছে চোখের জল দিয়ে সংসারের কোনো জিনিস চাইছে, তো ওগুলোর মধ্যে তো সব দুঃখ আছে, কিন্তু আমাকে চাইলে তার সব দুঃখ চলে যায়, আমাকে কেউ চায়। বোঝা গেল ব্যাসদেব অপ্রসন্ন, নারদ ঋষি এসেছেন ঔষধ দিতে, প্রথম প্রশ্ন ছিল আপনাদের উপরে আপনারা ভালো আছেন তো? এখন বলছে মানে সব সিম্পটম ধরিয়ে দেওয়া হয়েছে, রোগ বেরিয়ে গেছে, ভগবান বলো
এই প্রশ্নটা দেবর্ষি নারদ করেছেন যার বাড়িতে এসেছেন যার আশ্রমে কার আশ্রম ব্যাসদেবের আশ্রম ব্যাসদেব যিনি নিরন্তর কৃষ্ণ নাম করে নিরন্তর ভজন করে তুলসীর সেবা করে গুরু সেবা করে তার বাড়িতে দেবর্ষি নারদ এসে বলছেন ভালো আছেন তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সুখে নাই আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি সুখে নাই কেন এত ভালো ভালো কাজ করলেন মানুষের জন্য তা আপনি সুখী হচ্ছেন না কেন এইবার ব্যাসদেব হাত দুটি জোড় করে যেটা করা উচিত সবাই সাধু গুরুকে গুরু করে দেখতে গুরু মানে একটা গুরু শব্দের পিছনে একটা মানুষ নয় গুরু শব্দের অর্থটাই হচ্ছে অসীম যার কাছে অসীম জ্ঞানের ভান্ডার যিনি সব মতকে খণ্ডন করে সত্যের পথকে প্রতিষ্ঠিত করতে পারে তিনি গুরু তাকেই গুরু বলা উচিত তার গুরু হচ্ছে অসীমতা ব্যাপকতা সীমাহীন আর আমরা লঘু জ্ঞান শূন্য শক্তি শূন্য দুর্বলহীন কাপুরুষ এই জন্য জগতে তারাই গুরু যারা প্রাজ্ঞ শুধু ভগবত তত্ত্ব শুধু না সকল অনন্ত ব্রহ্মাণ্ডের সকল ভূত তত্ত্ব যিনি সকল তত্ত্ব জানেন তাকে প্রাজ্ঞ ব্যক্তি বলা হয় ব্যাসদেব হচ্ছেন সেই জন কিন্তু গুরু নারদ ঋষির প্রশ্ন এত ভালো কাজ করার পরেও কেন আপনার এত দুঃখ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ গোবি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ গোবি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবর্ধন বল ধাদিব গিরি ধাদিব গোবর্ধন বল রাধা দমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা দমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা দমন হরি কৃষ্ণ 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 গোবিন্দ গিরি ধাদিব গোপাল গিরি ধাদিব গোপাল রাধারমণ গোবি কৃষ্ণ কৃষ্ণ
আমার রাধে রাধে একবার রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা 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 দমন হরি কৃষ্ণ এখন তোমার কল্যাণ হবে আমার দিকে তাকালে আমার চোখে চোখ রাখবে আমি যেটা বলবো সেটা মন দিয়ে শুনো তোমার দুঃখের কারণ আগে বলি তারপরে ঔষধ দেব আগে রোগটা কোথা থেকে এসেছে সেটা বলি এই সংসারে একজন লোক নেই যে অপরের খারাপ চায় একটা পুরুষকে গাধা বলা হয়েছে সংসারে গাধার মতো সবকিছু বয়ে দেয় বিনিময়ে কিছুই পায় না তবু করে তাহলে সংসারের উপকার করে একটা মেয়ে মানুষ এই সংসারে সারা জীবনটা খেটে খেটে সন্তান মানুষ করল স্বামী সেবা করলো আত্মীয় স্বজনের সেবা করলো জীবনে কি পেল কিছুই পেল তাহলে সেও উপকার তাহলে এত উপকার যদি মানুষ করলো সুখী হয় না কেন তার কারণ হলো আপনি যাদের কল্যাণ হবে বলে করছেন যেভাবে করছেন ওটা কল্যাণের রাস্তা নয় এ জগতে এমন কোন মানুষ নেই যাকে টাকা দিয়ে বলতে হবে আর লাগবে আর লাগবে বলে আরো লাগবে ও যখন প্রথম কীর্তনে যোগ দেয় তখন বলছিল পয়সা করি আমার লাগবে মানে আমাকে বলছিল কিছুই লাগবে এ জোড়া ভাই আসে হাত জড়ো করে বলল কিছুই লাগবে না আপনি দেন ভালো না দেন আরো ভালো শুধু আপনার সঙ্গে থাকতে চাই আজও আছে কিন্তু এখনই জিজ্ঞাসা করলাম টাকা লাগবে অনেক লাগবে টাকা কার লাগে না সকরে তাহলে কি বুঝলাম শেষ নাই আজ পর্যন্ত কেউ না বলে না যে আর আমার বাবু কিচ্ছু খাই শুধু দুটো টাকা দেন বাবু একটা পাউরুটি চা খাবো ওই ভিখারিটাকে আপনি দুটো টাকা পাঁচশো টাকা দিয়ে দেন চা পাউরুটি খাবে আবার একজনের কাছে চাইবে দাদা থালা ভরে যাবে থালার টাকা ব্যাগের মধ্যে রেখে আবার থালা পাবে এ পৃথিবীতে মানুষ জীব জন্তু পিপীলিকা কারোরই এই ভোগ কোনদিন ত্যাগ হয় না চাই চাই এই জন্য এর গোড়ায় যারা ছাই দেয় এর গোড়ায় যারা জল দেয় এদের সুখ কি করে হবে ব্যস্তে যেগুলোর চাওয়ার শেষ নাই মানুষ যদি ভগবত তত্ত্ব জানার পরে ওই বস্তুর পিছনে পুজো করে তাহলে তার সুখ কোথা থেকে হবে ততদিন তার যাবে না হরিনাম শোনার পরে কৃষ্ণ নাম শোনার পরে গুরু সঙ্গ সাধু সঙ্গ করার পরে যার এই গ্রন্থি গেল না অজ্ঞানতা গেল না ও লাখ কৃষ্ণ নাম জপ করলে দুঃখ যাবে না কেন তোমার হরি নাম কেবলই কৈতব কৈতব মানে কামনা যুক্ত যে বস্তুগুলো তুমি চাইছো ভগবানের কাছে ওর মধ্যে দুঃখ আছে যন্ত্রণা আছে এই জন্য আজ হরিবাসর তিথি আপনারা কৃষ্ণ নাম শুনছেন
আপনাদের কল্যাণের কথা ভেবে এই গভীর তত্ত্বের উদ্ঘাটন হচ্ছে। ব্যাসদেব চিরন্তন নিরন্তর সর্বক্ষণ ভগবত চিন্তন করেন, তবু তার দুঃখ কেন? নারদ ঋষি বলছে, আপনি যে মহাভারত রচনা করেছেন এতে কি লিখেছে, এতে কি তত্ত্ব দিয়েছেন যা মেয়েরাও পড়বে? আপনি তো জীবের ক্ষতি করেছেন, জীবের সর্বনাশ করে ফেলেছেন। আপনি বলেছেন একটা কারণে জীব ধরেছে উল্টো কারণ। আপনি বলেছেন ভোগে সুখ নাই, ভোগ না ত্যাগ হলে কেউ ত্যাগী হতে পারবে না, বৈরাগী হতে পারবে না। জীব সেটাকে কিভাবে ধরেছে? আগে ভোগ পরে কোথায় লেখা আছে? মহাভারত। নারদ ঋষি বলছেন, চিকিৎসা আপনি ঠিকই করতে গিয়েছিলেন কিন্তু উল্টো চিকিৎসা। কিরে কোথায় যাবি বলে? ইঞ্জেকশন নেব। কোথায় ইঞ্জেকশন নেবি বলে? ওই দেখি পাড়ার একটা ছেলে আছে, আরে আবার ইঞ্জেকশন নিয়ে আবার হাসপাতালে যাবে। কেন? পয়সা লাগবে না, বিনা পয়সা ইঞ্জেকশন দিয়ে দিবে আমার ভাই। কিন্তু সে এমন এক জায়গায় দিল ইঞ্জেকশন, আবার ওইটাকে চিরাতে হাসপাতালে যেতে হবে, বিনা পয়সায় হলো। তাহলে হিতে এই জন্য আপনি যত পুরাণ লিখেছে তাতে সব ধর্ম অনুষ্ঠানের কথা বলেছে, কোন কোন অনুষ্ঠানে কি কি লাভ করা যায়। আজকে জগতের দিকে তাকিয়ে দেখবে, যাগ করে, যজ্ঞ করে, কালী পুজো করে, দুর্গা পূজা করে, পাঠা বলি দেয়, সংসারী জীব কালী পুজো করে, লক্ষ্মী পুজো করে, সরস্বতী পুজো করে, কৃষ্ণ পুজো করে। এ ভুলটা কে দেখিয়েছে? আপনি বলেছে কিন্তু এরা সব উল্টো বুঝে দিয়েছে। ব্যাসদেব বলে, তাহলে আমার অন্যায় কথা আপনি বলতে যাবেন কেন? ওটা না বলতে পারত। এই জন্য যত পুরাণ লিখেছে জীবের কল্যাণ হয়নি, তাই আপনারও সুখ। আপনারা আমরা সংসারের জন্য কি না করেছি আজ পর্যন্ত? সংসারে তাপ কমেনি, অভাব মিটেনি, কারোরই পূর্ণতা কেউ করতে পারে, এগুলো কোনোদিন পূর্ণ হবে না। এর পিছনে সময় দেবেন তো আপনি নিজেকে দিয়ে দিয়েছেন, আর উঠতে পারবেন না। হে ব্যাসদেব, আজকে বাবা মা মরে গেলেও শ্রাদ্ধ হয় মৎস্য দিয়ে, এটা আপনার মহাভারতে লেখা আছে, আপনি লিখেছেন। যেখানে গো হত্যা করতে বলা হয়েছে সাধ্যে যজ্ঞে, সেই গরুকে আবার মন্ত্র দ্বারা বাঁচিয়ে দেবে, এই জন্য বৃদ্ধ গরুকে হত্যা করতে বলা হয়েছে। কিন্তু আজকে বলির নামে জীব হত্যা করে মানুষ রসনা পরিতৃপ্তি করছে। বাবা মা মরে গেলে পাড়ার লোক বলল, যদি আমিষ না দাও তাহলে তোদের বাড়িতে যাব না, খাওয়াতে। তারা বলল, তোরাও খা আমরাও খাই, বাবার শ্রাদ্ধ হলো না, তার পাপ আরো জমা হলো, কার নামে জীব হত্যা হলো? আর যেগুলি খাওয়ানো হলো ওরা কারা খেলো? যারা অসাধু তারাই খেল, তাদের আশীর্বাদে আপনার বাবা মুক্তি পাবে। আপনার বাড়িতে কোনো সাধুর সেবা হলো না, তাহলে কি হলো? যজ্ঞ হলো, যাগ হলো, পূজা হলো, অর্চনা হলো, কিন্তু ফল দুঃখ রূপেই তোমার বাড়িতে।
যারা কাউকে দেয় না তারা কারা সাধু সাধু জীব হত্যা করে না ওদের কষ্ট হবে সাধু কাউকে গালাগালি করে না সাধু কাউকে আঘাত করে না কষ্ট হবে তাই তারাই অপরের কষ্ট দূর করতে পারে তাদের আশীর্বাদেই পূর্বপুরুষ মুক্তি লাভ করে জীবের বন্ধন টুটে জীব সকল বন্ধন টুটে ভগবত লোকে যায় ভালো রাধে 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 এই জন্য হাজার তত্ত্ব বলেছেন আপনি জ্ঞানের কথা বলেছেন কিন্তু মানুষ কলিকালের মানুষের আয়ুকাল কম এদের জ্ঞান নেই সাধু সঙ্গ করে না এরা যোগী নয় এরা ভোগী তাই এদের জন্য এই তত্ত্বগুলো বললে হবে না তাহলে গুরুদেব কি করব নূতন করে একটা গ্রন্থ লিখো যেটা এই পুরাণগুলো চলবে না নূতন করে লিখো যে গ্রন্থে শুধু ভগবান শ্রীকৃষ্ণের কথা থাকবে তার গুণের কথা থাকবে দেখবেন মানুষ কল্যাণ হবে মানুষের আর মানুষের যদি কল্যাণ হয় আপনার কল্যাণ হবে ভগবান প্রসন্ন আপনি মুকুন্দের কথা বলুন আপনি একটা গ্রন্থ লিখুন যার নাম হবে অমল পুরাণ শ্রীমদ ভাগবত তোমাদি দেবম করুণানুদার তোমাল বরণং সহিতাবতার অপার সংসার সমুদ্র সেতু ভাগবত স্বরূপম ভাগবতের স্বরূপ হচ্ছে এটাই স্বয়ং ভগবান আর এই অপার সংসার যা পারাপার হয় না জন্ম জন্ম এক জন্মেই পার হতে পারবে যদি কেউ ভাগবত কথা শুনে বলো শ্রী গুরুদেব স্বয়ং কে কি নাম ওনাকে নিমন্ত্রণ করেছিল না বিনা নিমন্ত্রণে এসেছিলেন বিনা নিমন্ত্রণে এসেছিলেন কি করে বিনা নিমন্ত্রণে এসে গেলেন এই জন্য বলছেন গুরু কখনো খোঁজার লাগে না গুরুকে খুঁজে পাবেন না পাবেন কি আমি তো নিজে অন্ধ এখনো গুরুদেব চক্ষু দান করেনি তা আমি তাকে খুঁজবো কোথার থেকে আপনি শুধু অন্তরে চাইবেন সদগুরু আপনি ভগবানকে জানাবেন আগে ভগবানের কৃপায় গুরু মিলবে ভগবানই গুরু পৌঁছে দেবে আবার গুরু যখন ভজন সাধন শিক্ষা দেবে সেই ভজনের দ্বারা প্রাণ গোবিন্দকে কি বলো কৃষ্ণ কথা ব্যাসদেব গ্রন্থটা লিখুন যাতে শুধু শ্রীকৃষ্ণের মহিমার কথা থাকে সে যত বড় মহাপাপী হোক যত বড় দুঃখী হোক তাপী হোক পতিত হোক যেই হোক না কেন ভগবানের কথা শোনা মাত্র তার মুক্তি হয়ে যাবে এতে কোনো বল ভগবান ভক্ত বৎসল কি ব্যাসদেব হাত জোড় করে বললেন গুরুদেব তো সেই ভগবানের এই অমল কথা আমার হৃদয়ে আসবে কি করে ব্যাসদেব এর জন্য ন সংশয় কি স্মরণ মাত্রেই তিনি উদয় হয়ে যায় শুধু মনে মনে স্মরণ করো তুমি বাইরেও দেখতে পাবে চোখ বন্ধ করলে ভেতরেও দেখতে পাবে স্মরণ মাত্র সেই নির্মা সেই শ্যামল সুন্দর সেই শিখিপুচ্ছ মৌলিধারী যশোদানন্দ তোমার হৃদয় মন্দিরে প্রকাশ প্রাপ্ত শুদ্ধ স্মরণ তার নাম হচ্ছে ভক্ত বৎস
মা যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয়ে টান, গাভীর যেমন বাছুরে টান, ভগবানের তেমনি তার ভক্তের প্রতি টান। ইথে কোন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বলে রাধে রাধে।
তাহলে শেষ কথা বলেই শেষ করি। ভক্তবৎসল ভগবান, হরি নাম করতে করতে ভগবানকে ভালোবাসতে হবে। সংসারের সংটা বাদ দিয়ে সাতটা জানতে হবে, সংসার না বানিয়ে তপবন বানাতে হবে। যদি না পারি সে দোষ আমার, অন্য কারণ। এক জমিদারের সব আছে, ভক্তমণ্ডলী মায়েরা, একটা ছেলে নেই, যেটা মহাভারতে আপনি লিখেছেন। অনেকেই বলল যাগ করো, যজ্ঞ করো, ছেলে পাবে, দশরথ পেয়েছে, আপনি পাবেন। বলো রাধে রাধে। অনেক যাগ হলো, যজ্ঞ হলো, ছেলে হলো। এক সাধু বাড়িতে এলে, তার পায়ে ধরে প্রশ্ন রাখলেন, আমার কি কোনো সন্তান হবে না? সে সাধু তখন বললেন, দাঁড়ান দাঁড়ান, আপনার দুঃখ দেখে আমারও দুঃখ হচ্ছে, আমি একবার ধ্যান করে দেখি, ভগবানকে জানাই উনি কি বলে। সাধু ধ্যান করতে বসল, ভগবান বলে, ক্যা বাত? তো বলছে, প্রভু এ জমিদার আমার পায়ে ধরে কান্নাকাটি করছে, ওর সব আছে, একটা ছেলে নেই। তা প্রভু ওর কি ছেলে হবে? ভগবান বললেন, না না, ওর এখন কয়েক জন্ম কোনো ছেলে হবে না। ঠিক আছে প্রভু, ওটাই বলে দিচ্ছি। সে এসে জমিদারকে জানিয়ে দিল, ধ্যানে যা জানলাম সেটা হচ্ছে তোমার এখন কয়েক জন্ম কোনো সন্তানাদি হবে না। বলো, কিন্তু ছাড়লো না, সুযোগ পেলেই সাধু সন্তকে ধরে সেবা করলো। তাহলে একটা সাধুকে সেবা করলো, সে বলল তোমার ছেলে হবে না। আর একজন সাধু কিছুদিন বাদে এসেছেন, হরিব তো দুজনে স্বামী স্ত্রী মিলে তারও চরণ ধৌত করলো, পূজা করলো, পরিশেষে একটাই নিবেদন জানালো, হে সাধু আশীর্বাদ যদি করতে হয় এই করুন, কি আমাদের যেন একটি ছেলে হয়। কেন এতদিন হয় না? কোনো সাধু সন্তও বলতে পারেন না, সবাই বলছে হবে না। আপনি কি বলেন সাধু? ও তখন বলছে, দেখেন ছেলেও দিতে পারবো না আর কেড়েও নিতে পারবো না, যিনি দেবেন তিনি, তাকে আমি জিজ্ঞাসা করে দেখি তোমার ছেলে হবে কি। ভগবান এসে গেল ধ্যানে, এসে বললে, কে রে বেটা, কে হুয়া, আমাকে ডাকলি কেন? বলে, প্রভু আমার জন্য নয়, জমিদার কাঁদছে, তার কোনো সন্তানাদি হয় না। তা প্রভু আপনি যদি বলেন ওর কি সন্তান হবে? বলতে একে ওর হওয়ার কথা না, তবে তুই যদি বলিস হবে। বলে, প্রভু আমার বড় কষ্ট হচ্ছে, ওর কষ্ট থেকে দিয়ে দেন, প্রভু কৃপা করুন। ভগবান বললেন, তবে বলে দে হবে। শুনছেন তো সবাই, শুনছেন? আগের সাধুকেও ভগবান বলেছিল কি হবে, হবে না। আবার এই সাধুকে ভগবান বললেন, আমি তো বলতে পারি না, তো তুই যদি বলিস ওদের ছেলে হবে। তো তখন সাধু বলেছিলেন যে প্রভু দিয়ে দেন, ওদের বড় কষ্ট, দিয়ে দে। তো ভগবান বললেন, তাহলে তুই বলে দে ছেলে। কিছুদিন বাদে একটি ফুটফুটে ছেলে হলো, ছেলে নয় দশ হয়ে গেল, বৎস খেলছে। যে সাধু প্রথমে এসেছিল, মানে যে বলে গেছে হবে না, সে দেখছে আরে সেই জমিদার, জমিদার গিন্নি না, এদের কোলে আবার বাচ্চা ছিল কোথা, এই জমিদার ইয়ে কিসকা লড়কা হ্যায়। তাহলে সাধুজি আপনি তো দিলেন না, মানে আপনি তো না বলে দিলেন,
কিন্তু আপনারই মতো আরেকজন সাধু এসেছিল তার সেবা করে উনি কৃপা করে দিলেন আমাদের সন্তান হয়েছে এইবার আগের সাধু খেপে গিয়ে বলছে তার মানে ভগবান আমার সঙ্গে বাকপারি আমার মান সম্মান ইজ্জত সব ডুবে গেল আমি দিতে পারলাম না উনি না বলে দিলেন আবার আরেকজন সাধু দিয়ে দিল আমাকে অপমান করা হলো সে সাধু রেগে গিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে আবার ধ্যানে বসেছে ভগবান আসো একবার ভগবান গরুর ধ্বজ পৌঁছে গেলেন গরুরের পিঠে চড়ে ক্যা রে বাপ মুঝে ক্যা বলা কেন ডাকলি রে আবার বলে প্রভু বিচার আছে নেবে পড়ে তুমি নেবে না ভগবান বলে কি বিচার রে বিশাল বিচার আছে আমি তোমায় ডেকেছিলাম কিনা জমিদারের ছেলে হয় না বলে ভগবান বলে হ্যাঁ ডেকেছি তা আপনি কি বললেন বললাম ওর ছেলে হবে না তাহলে আমি সেটাই বলে দিয়েছি কিন্তু অন্য একজন সাধু কি করে ছেলে দিল যদি তাকে ছেলে দিবেন তাহলে আমাকে দিয়ে দিলেন না কেন আমার তো পেষ্টি জাগবে মুখের উপরে বলে দিল তুমি দিতে পারো না অন্য সাধু দিল আপনি এটা করছেন কেন আপনার বিচার এরকম কেন ভগবান বলে তুমি খুব রেগে গেছো তাই না হওয়ারই কথা তবে পরে তোমাকে আমি উত্তর দেব এখন আমার একটা স্বাদ জেগেছে তুমি পূর্ণ করো তো দেখি তো সে সাধু তখন বলে আপনি ভগবান আপনি চাইবেন আর আপনি দেব না তাই হয় বলুন আপনি কি চান ভগবান তখন বলে আমার নর মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে বলে কেন তুমি এর আগে খাওনি বলে অনেকবারই খেয়েছি ওই তো কর্ণের বাড়িতেও খেলাম কিন্তু আবার স্বাদ জেগেছে একটু নর মাংস খাই তো তুমি একটু বাবা জোগাড় করে দাও না তারপর আমি তোমার উত্তর দিয়ে দেব সে ভক্ত তখন বলে এই সামান্য ব্যাপার নিয়ে আপনি অনুরোধ করছেন আপনি কোথায় এইখানেই থাকবেন না বৈকুণ্ঠে যাবেন বল না আমি বৈকুণ্ঠে গিয়েই অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি করে নর মাংসের ব্যবস্থা করো এ তখন বলে প্রভু আমার কাছে তো ছুরি টুরি কিছু নাই ভগবান ফটাং করে ছুরি বের করে দিবেন এই না তো সেইবার ছুরি নিয়ে যাচ্ছে নর মাংস মানে মানুষকে হত্যা করে তার মাংস এনে ভগবানকে সে কি স্বর্গে যায় দেবতাদের গিয়ে ছুরি দেখাচ্ছে একটু মাংস দিন না হ্যাঁ ভগবান খাবে দেবতারা বলে হরি বল হরি বল যাগ যজ্ঞ করে তপস্যা করে স্বর্গে দেবতা হয়েছি সুখী হব বলে মাংস দেব কি করে তুমি অন্য জায়গায় গিয়ে দেখ মর্তধামে গেল পাতালে গেল যেই ওর চাকু দেখে সকলে হরি বল হরি বল আরে ভগবান খাবে এখানে কেউ আছে হাত তুলবে একটা ভেবে হাত তোলো হাত তুলে দেওয়া বেরিয়ে যাবে ছুরি কাজ চালু করে দেবে না তাহলে কেউ আছেন মাংস দেবে বাড়িতে ঝগড়া হয়েছে নালে কেউ হাত তোলে যার সংসারে আত্মাকে চায়নি সে বলে যা উড়া খই গোবিন্দ নাইন সংসারেও কাজে লাগেনি জীবনেও কাজে লাগেনি তো লেগে যা বলো কেউ হাত তুললো না কেউ দিল না ঘুরে এসে বলছেন ভগবান বিষ্ণু কি নর মাংস এনেছিস বাপ সে তখন বলে ধন্য আপনার জগৎ বলে আপনার নাম বলে বলে চাইলাম কেউ দিল কেউ দিল কেউ দিল না আমার নাম করার পরেও দিল না না কেউ দিল ও তো দাঁড়া যে ছেলে দিয়েছে মানে জমিদারকে যে ছেলে দিয়েছে সেই সাধুকে একটু ডাকা যাক
ডাকা মাত্র সেই সাধু সেখানে উপস্থিত। হাত জোড় করে বলছে, প্রভু আমাকে স্মরণ করেছে। সে তখন বলছে, ওই লোকটার কাছে যার হাতে ছুরি, মানে ওই সাধুর কাছেই বলছে, দ্বিতীয় সাধুকে বলছে, বাপ ভগবান বলছে আমার একটু নরমাংস খাওয়ার ইচ্ছে, তুমি কি ব্যবস্থা করে দেবে বাবা? সে বলছে, প্রভু আপনি খাবেন, আপনি খাবেন, আর নরমাংস দেব না, ছুরি ছুরি। সে এক নম্বর সাধু, প্রথম সাধু, তার হাতে তো ছুরি আছে। সে তখন বলছে, এই না, সে নিয়েই ছুরি নিয়েই বলছে, প্রভু কোনখানটা দেব, কোনখানটা দেব, মানে না না, আমার এই শরীরের মধ্যে আপনি কোন জায়গার মাংসটা আপনার পছন্দ? ভগবান তখন বলে, তোমার যেইখানটা নরম সেইখানটা চালু। আপনারা জানেন মানুষের শরীরের মধ্যে নরম কোমল কোন জায়গা? কোনটা রে? পাতো হতভাগা। তো সেই নরম জায়গা উরু, নরম জায়গা বক্ষ, সেই সব জায়গা থেকে মাংস কাটা শুরু করে দিয়েছে। সে প্রথম নম্বরে সাধু বলি, হিরি বাবা হিরে বাবা, এই যে সব মাংস দেখ। ভগবান বলি, তোমার নরম নরম জায়গাগুলো কেটে ফেলো। শিশু কাটতে যাচ্ছে, যখন পুরো গলাটা কাটতে যাচ্ছে, সেই সময় ভগবান বলছে, থাক না, এবার এবার ছেড়ে দাও। তা আমি পরিতৃপ্ত হয়েছি তোমার মাংসকে, এখন আমার আশীর্বাদে তোমার পুরো শরীরটা যেমন ছিল, তা সেই এক নম্বর সাধু যে চাকু নিয়ে ঘুরে এসেছে, সে তখন এমনি নমস্কার করে পালিয়ে যাচ্ছে। ভগবান বলে, কি সাধু, একটু দাঁড়া, কিছু বলবেন প্রভু? দেখলে তো, তোমাকে না বললাম, কিন্তু সেই সাধুকে হ্যাঁ বলছে। তাহলে তুমিও কীর্তন করো, তুমিও সাধু, আবার ও আচ্ছা বলুন তো, প্রথম নম্বরের যিনি সাধু ছিলেন, তাকে ছুরি দিল, মাংস পাওয়া গেল না, দ্বিতীয় নম্বরের সাধু মাংস কোথা পেল? তাহলে প্রথম নম্বরের সাধুর কি মাংস? হরিনাম করলেও কি দুঃখ যাবে? যাগ যজ্ঞ পূজা অর্চনা জপ ধ্যান করলেও কি দুঃখ যাবে? নিজের মাংস থাকতে লোকের মাংস কাটবার জন্য ছুটছে। তুমি কিরকম ভক্ত, নিজেকে দিতে পারো? এই জন্য যেটা না সেটাও হ্যাঁ হয়ে যায়। ভক্তবৎসল, ভক্ত যখন ভগবানকে উজাড় করে সব দিত, ভগবান তখন তার অধীন হয়ে যায়। এই জন্য ব্যাসদেব এ পৃথিবীতে ভক্তের পদরজে যারা অভিষিক্ত হতে পারে না, তাদের লক্ষ লক্ষ নাম জপ করলে ভস্মে ঘি ঢালার নেয়। ভক্তির কৃপা ব্যতি রেখে ভগবানের, শেষ করলাম। কয়েকদিন আগে আমাদের সুযোগ হয়েছিল ভাগবত সপ্তাহ, নটা ভক্তির কথা, নজন মহাজনের কথা বলেছি ভক্তির কথা। আমার শ্রদ্ধেয় গুরুদেব তিনি বলতেন, জীবনে বেশি ভক্তির কথা বলবে, তাহলে কি হবে? যদি থাকে ভিতরে মাল, মানে ময়লা, তবে তাকে ভক্ত মাল খুলে দেখতে হবে। ভক্তের জীবন যদি থাকে ভেতরে গোলমাল, তবে সে খুলে দেখবে ভক্ত মাল। এই জন্য অনেক লিখেছ, কিন্তু ভগবান যে ভক্তের সঙ্গে লীলা করে
সে লীলা তোমার লেখা হয়নি, তাই নতুন করে লেখো। ভক্ত ভগবানের অপ্রাকৃত ভক্তির কথা যা লিখলে মানুষের কল্যাণ হবে, যা কীর্তন গাইলে মানুষের কল্যাণ হবে আর মানুষের। বলো রাধে, ব্যাসদেবের বিষণ্ণ বদন, বিষণ্ণ ব্যাসদেব শ্রী গুরুকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলেন। সেই নারদ ঋষির কৃপায় আজ আমরা ভাগবত কথা শুনে জীবন মুক্ত হয়েছি। আপনাদের যৎকিঞ্চিত ভাগবত থেকে শোনালাম, যাতে আপনাদের কল্যাণ। আজকে এই পর্যন্ত।